জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 85 নম্বর চর পিরোজপুরের বাজিতপুরের তৃণমূল কর্মী মইদুল শেখের মৃত্যু হল আজ সোমবার কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় তার। অভিযোগের তির সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে কি বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, শুনে নেওয়া যাক। একটি মর্মান্তিক দুঃসংবাদ আমার কাছে সকালে বেলা এসে পৌঁছেছে। নির্বাচনের দিন বর্ষমূল দয়রামপুর গ্রাম পঞ্চায়েতে বাজিতপুর গ্রামে আমার তৃণমূলের কর্মীরা যখন ভোট গ্রহণ কেন্দ্রে ছিলেন, সেই সময় অতর্কিত সিপিএম, কংগ্রেস এবং বিজেপির হালমাতবাহীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করেন। সেই আক্রমণে এখন জমিপুর হাসপাতালে 7 জন মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। 2 জনকে কলকাতা হাসপাতালে রেফার করা হয়েছিল, মইদুল শেখ এবং শহীদুর রহমান। তাদের মধ্যে গত রাত্রে মইদুল শেখ মারা গেছেন এবং শহীদুর রহমান এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এখন অবধি সেদিন তারা বুথ ছাপ্পা করার চেষ্টা করেছে, ছাপ্পা করেছে এবং পিরাজপুর বাজিতপুরে কংগ্রেস, সিপিএম এবং বিজেপির হানমাদেরা এখনও তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে আস্ফালন করছে। আমি প্রশাসনকে বলেছি, প্রশাসন তৎপর হয়েছে, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। আমি এলাকা নির্বাচক মণ্ডলকে বলবো, এরকম অপ্রীতিকর ঘটনা থেকে আপনারা বিরত থাকুন। আমরা এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মী মার খাচ্ছে, আমরা কর্মীদের দেখা বলে হাতে লাগাম দিয়ে রেখেছি, কর্মীতে হাত দিয়ে রেখেছি যে আমরা মার খাবো, কিন্তু প্রতিশোধ বা প্রতিহিংসা যাতে আমাদের কোনো কর্মী না হয় এই আহ্বান রেখেছি বলেই কিন্তু আমাদের কর্মীরা এখনও শান্ত আছে। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়। সিপিএম কংগ্রেস যখন দেখছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে বা আগামীকাল রেজাল্টও প্রমাণ হবে, তখন তারা এটা একটা এলাকার মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়ে একটা খবরের শিরোনামে আসার চেষ্টা করবে। তবুও আমি নির্বাচক মণ্ডলীকে বলবো, বিজেপি, কংগ্রেস, সিপিএমের ফাঁদা পাতে যাতে কেউ পা না দিয়ে এলাকায় যাতে কেউ অশান্তি না করে।